পাইছো যে আব্বা কত বাবা ওই মহিলাটা কই যে তোর 13 বছর জেল কাটাইছে আব্বা ওর নাম ঘুমের জুলে হুনলে আমার শরীর জ্বর আহে না একটু দেখা না দুশ্চরিত্রা মহিলার একটু দেহি বজন রে আল্লাহর কুদরত বোঝা যায় না কিন্তু এটাও জানা আছে নবীরা কোন কিছু চাইলে সাথে সাথে কবুল করেন কে এটা তো সদরউদ্দিন বদরউদ্দিন আর ইলিয়াসের মন জিহাদের মনের কথা না কথাটা কার আরে নবী আন্তাজ করে আল্লাহ এ বাজানি সু যদি একবার জুলাইকার দেখতে পারতাম গো আব্বা তোমার কাছে মাপ চাই ওই দুশ্চরিত্রহীনা মহিলার দেখতে চাও না আমারে 13 বছর দিন অপরাধে জেল কাটাইছি এই মহিলা প্রায় 1 থেকে 13000 মহিলা বাও করছে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি জেলে পয়সা পয়সা মরিয়া যাই মহিলা চাইছে তোমার পোলার কথা কও ওই মহিলার কথা কইও না এই কথা বলতে স্যার বাপ রে মিশর দিয়া ফিলিস্তিন দিয়ে ঘুরাইতাছে ইন দি মিন টাইমে বাবান রে গাড়ির সামনে একটা মহিলা হাত উঁচা করে দাঁড়াইছে আল্লাহর খেলা এই জগতে কেউ জানে না এই আল্লাহর খেলা এই জগতে কেউ জানে না আল্লাহর খেলা আল্লাহই খেলে কেউ বুঝে না ফানিমাল মাওলা ওয়া নিমান ইসুফ আলাইহিস সালাম বডিগার্ড কে তুই কিরে কই দে গায়ন ইসুফ রে যে বলো তার কানে কানে দুটো কথা আছে এখন কান নেই এ আমার বাচ্চা তোর এখানে নিচে খরাইবো এ হে বাক রাস্তা স্যার তার বাপ রে ঘুরতাছে দেওস্তা হে ও প্রেসিডেন্ট হে ক্যানানের প্রেসিডেন্ট এখন যেটাকে দক্ষিণ কোরিয়া বল কোরিয়া বলা হয় ওইটাই ছিল ক্যানান ওইটারই প্রেসিডেন্ট ছিল ইয়াকুব আলাইহিস সালাম জোরে কর মানবিক দৃষ্টিকোণ থেকে বলবে দেহি না কে একটু জিগা না দেখ আমার আত্মীয় তো হইতে পারে হইতে পাগল হয়ে গেছে গেটু মেটু স্কুল চায় না হেয়ার সাইতে মার ধরেছে মাসির দরদ বেশি হয়তো এখনো ভোট দিতে পারে না যখন ভালো ছিল ওর ভোটও তো আমি এমপি ছিলাম কথা কর না ভোটের আগে পাগলের দাম থাকে মুসির দাম থাকে ভোটের পরে চেয়ারম্যানের দাম থাকে না কষ্ট হইতেছে 2 মিনিট বহে 2 মিনিট আরে কি মজা রে তাহা নেই ইসুফ আলাইহিস সালাম রাস্তা পরিষ্কার করে আমার বাপের এই মজার সময় দাঁড়াইছে গেল ঘোড়া ইসুফ আলাইহিস সালাম কে বাবা এই পাগলের ভোটে কি তুমি মন্ত্রী হও নাই আব্বা হ তো ওই পাগল রে তুমি কথা না শুনে কর রাস্তাতে সরাও তার মানে এন প্রেসিডেন্ট হয়ে গেছে আমার মন মতো না হইলো আজ ওকর মনে সুসাব করে আমি কই পাগলের ভোটে তুই হস নাই যদিও তুই এখন নবী আমি কিন্তু তোর বাবা আর তুই আমার চিনস আমি নবী আমার বাবা ইয়াকুব নবী আমার দাদা ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম আমি জাতির পিতার নাতি আমার বাবা নবী আমার চাচা ইসমাইল সেও নবী নাম মহিলার কথা শোন
বজন ইসুফ আলাইহিস সালাম বাবার কথা মতো গাড়ির থেকে নেমে গেলেন গাড়ি মানে আমাগো দেশের ফাজার ইঞ্জিন চালিত না ঘোড়ার গাড়ি আবার উল্টা পাল্টা কালকেই কইেন না গাড়ি ভাইলো কই হুজুরে কইয়ে দিও যে পাম পুম দিয়ে যায় যা কই তাইতি হ কই ঘোড়ার গাড়ি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ঘোড়ার গাড়িতে নাইমে কই বলেন আপনার কি সমস্যা কি সমস্যাটা আছে শুনবেন কি একটা সমস্যা আছে কি এদিকে আসেন কই কটে জাপির মধ্যে আইন এটা আমার বাপের বানানোর কথা না ডাইরেক্ট সূরা ইউসুফের তাফসীর জাপির মধ্যে আইন না 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 আমার বাপ গাড়িতে তুমি দেখো না আমার বাপকে 40 বছর পরে আমার আব্বার চোখের দৃষ্টি ফিরাইয়া আল্লাহর হুকুমে আমার বাপ রে আনছে ঘুরাই তোমার বাপ 40 বছর অন্ধ ছিল আমার জামা আমার বাপের কাছে পড়াইছি আমার বাপ জামাটা গালে দেয়ার সাথে সাথে আমার চোখে বাবার দৃষ্টি শক্তি ফিরে আইছে আমার বাবা আমার এখানে এসে দুনিয়া দেখতে পারতাছে আমার সেই বাপ প্রতি তোর লগে কত কম ঝুমের মধ্যে বইয়া ইসুফ রে মাত্র দুইটা কথা শুনিয়া জান বেশি বলবো না হ্যাঁ আমি তোমার সাথে কথা বলার টাইম নেই আমার আব্বার সাথে আগে ইয়াকুব আলাইহিস সালাম দেখতাছে মহিলা ইসুফের টানে ইসুফ পিছনে পৌঁছায় আল্লাহর পয়গম্বর কোম্পানি ইসুফ যে ওই মহিলার কথা না শুনে আমার পাশে বসবো না যা আমার বাবার কথা মতো আমার বাবার কথা মতো বলতেছি বলো তোমার মনের আশা কি বলে তাহলে শোনো ইসুফ তুমি তো নবী আবার তোমার বাবাও নবী তাই না হ্যাঁ নবীদের কাজ কি মানুষের মনের আশা পুরো করে না কয় হ্যাঁ আমার মনে একটা আশা ছিল কি আমি কি পাবো ইসুফ আলাইহিস সালাম বললেন উনি মনে করছে রিলিফ ঠিলিফ অন্য কিছু চাবে কি চাবা চাও বলে আমি তেমন কিছু চাই না শুধু একটা জিনিস চাবো পাবো কিনা এটা আপনার দিতে পারবে না আপনি ইচ্ছা করে দিতে পারবেন ইসুফ আলাইহিস সালাম বলে তুমি যা চাইবা তাই পাবো কও ইনশাল্লাহ যা চাইবা তাই পাবো কও আমার হাতে সময় নাই যা চাবো তাই পাবো যা চাবো তাই পাবো কয় হ্যাঁ যা চাবো তাই পাবো কয় হ্যাঁ আমি তোমার চাই তুই আমার সাস মানে কি তুই কে আনা জুলাইখা তুই জুলাইখা তোর চেহারা এরকম কালো হয়ে গেছে ইসুফ তোমার জন্য তোর হাতের চামড়া এরকম ঝুলে পড়ছে গা কোটের মতো তোমার জন্য তোর চুলগুলো পাইকা একবার সাদা হয়ে গেছে গা তোমার জন্য তোর চোখের কণ্ঠ এরকম ঝুলে পড়ছে কে তোমার জন্য ইসুফ আলাইহিস সালাম দৌড় দেয় কয় তুই এই বয়সে তোর বয়স এখন 82 বছর তুই আমার সাস ইয়াকুব আলাইহিস সালাম দৌড়ে আসিয়া কয় আব্বা তুমি না দুশ্চরিত্রহীনা মহিলার দেখতে চাইছিলা এই যে সেই মহিলা যে আমার 13 বছর জেল কাটাইছে বাবা এই যে সেই জুলাইখা মহিলাটায় কি বলে গো বাবা ওর জিকির এখনো বন্ধ হয় নাই আমার 22 বছর বয়সে যেমনি আমারে বন্দিশালায় আটকাইয়া ওর মনের আশা পুরা করতে চাইছিল আজকেও বিয়ার মাধ্যমে করতে চায় আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে সমস্যা কি কাটা তুমি কও কি আমার বয়স 48 আর 82 ও তো আমার দাদির বয়স কথা কর না কে আল্লাহ পারে না পারে এ ডেনফেন করায় কি সুন্দরী বানাইতে পারে না পুরান গাড়ি যদি সেসিস ভাঙ্গে গেল ডেনফেন করে নতুন হয় সব বাদ দেন না ইসুফ আর জুলাইখা বাদ দেন না এই যে প্রিন্স মামুন আর লায়লা ঠিক লায়লা কি সব বুঝতাছেন না আপনি এক মামুন জেলখানায় আর এক মামুন বুড়ি ধরনে ঘুরে তা বলে হ্যাঁ ডেনফেন করছে তা বিয়া করে না লাইসেন্স সারা ঘুরে কথা কর না কে আস্তে কত কলে রুলো ইমান ফরিদপুরের কোল আল্লামা শামসুল হক ফরিদপুর এলাকার সন্তান কথা কও না কেন হোসেন মানে রুলো হয়ে গেছে কে সব 3 বছর মহিলানে গোল করছে বিয়াই করে না এখন আবার লাইফ আইসা কি কহ হোসেন নি দুটে মগা মুগে এক জায়গায় বইয়া
কপালে থাকলে বিয়ে হবে তোকে কপালে জুতা আর বাড়ি তারা যারা ওর ভিডিও দেখে দেখে আবার আলেমুল আবার টিটকারা মানুষ কথা কর না কেন আমার একজনে কয় হুজুর দেখেন এই ব্যাপারে ওয়াজে কাজে লাগবে আমি কইগুলো আমি দেখি না কমু তো নে এ বুঝালো যারা তিন বছর সংসার করে লাইসেন্স ছাড়া ওই বিচার আল্লাহর কাছে আছে না নাই আছে কষ্ট হয় না দুই মিনিট না হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ দেখব এবার আইসু কি তা কি হইছে তুই পুরুষে মহিলা বিয়ে কর আম্মা তুমি কি কইতাছো আরে দেখছো তুমি ও তো আমার কালা জামার সাথে কালা হয়ে গেছে ইসু বাবা তুই রে যখন আমি আজ থেকে তিন দিন আগে দেখতে চাইছিলাম যে জুলাইখাটা কে তুই তখন কইছিলি আব্বা ওর নাম লয় না আর কত বদনাম কইছো রে ইসু তুই ওর জন্য জেল খাটছো ও তোর জেল খাটাইছে খালি ওর বদনামই কইছো ওর কি কোনো গুণের কথা তো একবারও বললি না ইসু ইসু ওই ইসু এই জুলাইখা তোরে তোর ওজনের স্বর্ণ দিয়ে কিনে আনে নাই বাবা কিনে আনছে ইসু এই জুলাইখা তোরে সকালবেলা নাস্তা না করাইলে জুলাইখা জীবনে এক ঘুঁটে পানিও খায় নাই এই সব এটা সত্য না বাবা তুই আমার কাছে কি যোগ করছিস জিব্রাইল ঠিকই কইছে জির মামার নবীর কাছে জিব্রাইল কইছে ইয়াকুব নবীর কাছে জিব্রাইল কইয়ে দিয়ে গেছে জোরে 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 ওই আল্লাহ এখনো আছে না নাই এ শিবসারের যুবক ভাইরা গুনাহগার বলে নিজেরে ছোট মনে করো না গরিবের ঘরে জন্ম নিছো ছোট মনে করো না একদিন তুমিও শিল্পপতি হইতে পারো কোনো কিছুর অভাব আমার আল্লাহর কাছে না ইসু আলাইহিস সালাম বলে আব্বা আব্বা ঠিক আছে অবদান আছে ও যে আমারে কি করছে জানেন ও আমারে সাত তলার উপরে নিয়ে দরজা জানলা আটকাইয়া কা ওডাও আমি জানি আব্বা এরপরে কনর বিয়ে করতে আমার সিদ্ধান্ত তুই ওরই বিয়ে করবি আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি করছিল না কি ঘটনা আল্লাহ ঘটাইতেছে আরে মজা রে এ যখন বলছো ওরই তুই বিয়ে করবি আমি ওর পুত্রবধূ হিসেবে দেখবো এখন ইসু আলাইহিস সালাম তো বুঝতাছে আমার আব্বা নবী আমার আব্বা এক তো নবী দ্বিতীয় নম্বরে তার বাপ নবী তার বাপ নবী তার চাচা নবী যদি একটু এদিক সেদিক করি আমারে চাপ দিয়ে আল্লাহ শেষ করলাম এটা বুঝালি আমার নবতি কেড়ে নিতে পারে তো বাপের চাপে ওকার যেমন আব্বা আমি রাজি তুই রাজি বাবা আব্বা আমি রাজি আব্বা বিয়ে করলো আমি বাসর করবো না এটা আবার কেমন হলো ওই কাইলের কাছে আমি যাবো আপনি দেখছেন কি কালার কালা হইছে ইসু আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম আর বাপের বানানোর কথা আমি বলি না জন বলে আব্বা ও কি একদিন বিশ্বের সুন্দরী ছিল না কয় ও রাজার বউ ছিল না কয় রাজার মেয়ে ছিল না কয় ছিল ওকে স্বর্ণের খাটে ঘুমায় নাই কয় ঘুমাইছে তোর ঘুম পরে নাই করাইছে স্বর্ণের প্লেটে খাওয়ায় না কয় খাওয়াইছে স্বর্ণের চামচ দেয় নাই কয় দিছে যেটা আমিও তোরে দেই নাই হেরে জোলাই কে তোরে দিছে তার অবদান নাই খালি তোর বদনাম নাই দেখলি এ তুমি যে একজন ইমাম রে খালি বাস দাও ইমামের সবচেয়ে বড় অবদান নাই তোমার দুনিয়া সব পাপ গুলা বেটা ঘাড়ে লয়ে আল্লাহ হক পড়ে তাকবীর তাহরিম দিয়ে নামাজে খাড়ায় তুমি যে সূরা পড়ো তোমার দুই ঘাড়ে যে ফেরেশতা ও কায় তোর মনে সা ঘুষাইয়া তোর হাওলাদার গোষ্ঠী ছুটাই দেয় আমি তোর মিয়া গোষ্ঠী তোর কান দিয়ে ফাটা খালে থাপড়াই একবারে কত কন না গায়ে চাষায় সূরা পড়ে কি বাবা তাবলিকে দুই সিল্লে লাগাইছে পড়ার স্টাইল কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরে রহমানের রহে ফেরেশতা কয় এই গ্রামে থাকলে আমাকে বড় গজব পড়বে বুড়ে যা শুরু করছে মসজিদের উপর একটু পরে গজব পড়বে কথা কর না কে সাইড কালেমা জানে না সে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত খালি ইমাম সাহেবের বাসি দেয় দেখ শুনি মেয়া বাড়ির বাদ খাই হুজুর কি কইলতে নাম ছিল আইসুল হুক নে টুকটু ভাষা দন ভাষা ঘুরে ঘুরে আরে এরম আছে না আল্লাহর ওলি আছে না হেনি কিছু
পাও দূরে ধরে গেলাম কোনদিন কোন আলেমের বদনাম বলবেন না ইনশাআল্লাহ যদি নামাজ দুটো ঠিকমতো কবুল নাও হয় ওই ইমাম জান্নাতে গেলে আপনি যাবেন 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 আল্লাহ আকবার জোরে বলতে পারে না কারণ ইমামের নামাজ কবুল হবে কারণ তার সবকিছু ঠিক আছে নামাজের জন্য মেন হলো কিরাত কিরাত দিদার সহি আছে আল্লাহ আকবার বলেন না কেন আর তুমি সাইদটা কালেমা ঠিকমতো পড়তে পারো না তুমি আবার মুসলমান দাবি করো আবার বড় নেতা দাবি করে আমি আলেমের গালি দাও এর মাল্লার ওলি আছে না নাই আছে এই কাজটা করবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর মাত্র 2টা মিনিট বসে তারপরে খিচুড়ি ব্যবস্থা ঠিক আছে তাহলে ঠিক আছে আমি দেখলাম কেমন অবস্থা আর খিচুড়ির সাথে ওয়াজ মজা না হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবুল করেন জোর করে আমিন ইউসুফ আলাইহিস সালাম আব্বা বিয়ে করব বাসর করব না আর ঠিক আছে কর তো আগে আর নিকাহ হিয়া নাক্কিদু বিল ইজাবি ওয়াল নিজের বলা ফরজ আর যদি বাকেরা হয় অর্থাৎ নিজের মেয়ে আগে বিয়ে শাদী হয় নাই বাকেরা বাপের উকিল হিসাবে বললে বলতে পারবে কিন্তু জুলাইকা তো বিবাহিতা যখন মারহাবা আমি যাদের তার একটু ঘুরাই দেবে তুমি আজকে মোবাইল দিয়েছো না তোমারে পুরা মানে বালি মারবো বালি আল্লাহকে সুস্থ করে দেন জোর করে আমিন ও কি আছে না আছে আমার দেখার বিষয় না ওটা আমারও আল্লাহ বানাইতে পারতো কথা বলে না কেন আল্লাহ আমি বললাম আরে সুস্থ করে দাও এ আবার ওয়াজ আর একদিকে গেল রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলেন না রশিদ আহমদ কেউ যদি বলতেন তুই পাগল সে পাগল হয়ে যেত ভালো মানুষ যদি কেউ কেউ বলতো পাগল রে বলতো তুই সুস্থ এক সেকেন্ডে সুস্থ হয়ে যেত আল্লাহ আমি আলেম হিসেবে বললাম আরে তুমি ভালো করে দিও আমিন বলেন আরো জোরে বলেন এখানে ওর মতো আরো যারা আছে তাদের সবাইকে সুস্থ বানিয়ে দেন আমার বাজানরা যে রোগে যে ভুগতেছে কেউ হার্টের রোগী ডায়াবেটিসের রোগী কাশের রোগী হাঁপানির রোগী আল্লাহ আমার বাজানদেরকে ভালো করে দেন এই 2 ঘন্টার উপর আমার বাজানরা ঠান্ডার মধ্যে বসে রয়েছে তুমি মাফ করে দাও আল্লাহ আমার বাজানদেরকে সুস্থ করে দাও আল্লাহ আমার বাজানরা এত শীতের মধ্যে যাবে পাউডার কালা হয়ে যাবে আল্লাহ আমার বাজানদেরকে তুমি সুস্থ শরীর আবার ফজর নামাজ তো পড়ার তৌফিক দান দিও বাস কবুল হয়ে গেছে আর মাত্র 2টা মিনিট পরে ইনশাআল্লাহ বাইরা হতো সারা রাত্রি কবার ওইটা জানি কামই তোমাকে ওইটা আমি বাসি আর মরির দেহের দরকার নাই শুধু আমার দিকে তাকান বাবা বাসর করার লাগবে না বিয়ে কর আন নিকাহ ইয়া নাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল এখন তো কবুল পরে বন্ধুরে দিয়া কথা কর না কে দোস্ত আমার জিনিস কেন তুই চয়েস করে দে বন্ধু কয় তাহলে আমার মোটরসাইকেল একদিন ঘুরতে দে মোটরসাইকেলে বন্ধুর পিছনে উড়াই দিয়ে আড়ার বস্তা এ ঘরে হয়ে থাকে হে লই জারি হালকার বিরিজে বা বা হে বাজাই বুঝাই দে হে দোস্ত হইছে ইনশাআল্লাহ এখন চলে নাউজুবিল্লাহ বললেন না এটা হচ্ছে কি হচ্ছে না আরিয়াল খের বিরিজ কাছে না আল্লাহ কি দিয়ে পিটা মইগুলা রে তুই আমার এলাকার ছেলে তোর পাও দূরে দূরছে এই কামটা করিস না তুই নিজে বিয়ে করবি কোরআনে কি আছে জিজ্ঞেস কর আলেমুল আমার কাছে হাদিসে কি আছে তুই বিয়ে করবি তুই ছাড়া তোর বাপও দেয়া যায় না বিয়ার আগে তোর বাপেরও দেখা যায় না ওইতে পারে তোর বাপের লগ হয়ে যেতে পারে কত কর না কেন তোর বাপের দেখো যায় না তোর দুলা ভাইয়ার বোন দুতো দূরের কথা বেড়া মাস লাইকি বলে বিয়ার আগে বাপেরও দেখা যায় না এ কথা কর বেড়া নালে কই বুঝি উল্টা পাল্টা কয় যে কি মস্ত দেয় আমার বাপ সসরা পছন্দ না করে আনলে ঘরে উঠাই বলি কে তোমার বাপের লগে বিয়ে হই বলি শরীয়ত কি তোমার বাপের বানানো নি আল্লাহু আকবার বলতে পারো না তোরটা তুই সহজ করবি তাসলিরে করবি লাভ লিরে করবি বাপ রে কবি আব্বা আমি সহজ করছি দেন দিলে দিলে না দিলে বই রোজা থাকবে তবু বাপের সহজ করা জায়েজ নাই আলহামদুলিল্লাহ বলতে পারেন না বাজন দেবার আমার দিকে তাকান এখন মরসটা আসতে পারে ইয়াকুবার আসসালাম কেন জুলাইখারে পছন্দ করছে এটা জুলাইখার পছন্দ নয় গো বাবা এটা ইয়াকুবের পছন্দ নয় পছন্দটা কার 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 আল্লাহ এখন আছে না নাই রেডি 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 হও
বাজন ইয়াকুব আলাইহিস সালাত ওয়াস সালাম বিবাহ পড়ায় দিলেন, বিবাহের খুতবা দিলেন, এক নবীর বিয়ে আর এক নবী পড়ায়। ও বাজন রে, যার বাবার বিবাহ তার দাদায় পড়াইছে, কারণ ইব্রাহিম নবী বিবাহ পড়াইছে ইসহাক নবী, কিন্তু ইসমাইল নবীর বিবাহ ইব্রাহিম নবী পড়াইতে পারে নাই। গো বাজন, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিঠিতে পাঠায় দিছে, বুখারীতে আসছে। এ বাজান, ইব্রাহিম নবী শুধু একটা চিঠি লেখছে ইসমাইল রে, বাবা আমার কোমরে সমস্যা, আমি এখন চোখে একটু কম দেখতেছি, বাজান এখন আসার সময় আমার নাই, দাওয়াতের কাজে ব্যস্ত, বাবা তুমি নিজে বিয়ে করে নিও, আমি বাবা রাজি আছি। আব্বা যদি আপনি বলেন তাহলে একবার আমার বিবিটা দেখে যাবেন, তোমার মার সাইজে বিয়া কইরো বাবা, তোমার মা যারে নিবে তারই বিয়া কইরো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা বিবি মা হাজেরে মায়া কান চয়েস করলেন, আহারে বাবা এমন মায়ার মায়া, চেহারা কিন্তু একবারে দুধের মতো সাদা, চেহারা গুলা বাজান অনেক সুন্দর, ভিতরটা বাজান এত কালার কালা, আল্লাহ ছাড়া কেউ জানে না। বিয়া করার মাত্র ছয় মাস পরে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এসে গেছে, পোলায় বলছিল আব্বা বিয়া করে ফেলেছি একটু দেখিয়া যান। ইব্রাহিম আলাইহিস সালাম যা বলে কাবার ওখানে দাঁড়াইয়া ডাক দিছে, বাবা ইসমাইল রে বাসায় আসুনি, দরদি ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কে আপনি? আরে কে আপনি? ইসমাইল বাসায় আছে, তুমি বুঝো না ইসমাইল নাম নিলে কে নিতে পারে? আমারও তো দেহার বিষয় না, বুড়া মানুষ তো বেকার বেকার করেন গে, আইসেন ভদ্রভাবে কতক্ষণ? একটা একটা মানুষের নাম নবীর পোল আসে, আবার সে ভবিষ্যৎ নবী, সে আমারে কইছে নবীর নামটা সেভাবে নয়, মা আমার ভুল হয়ে গেছে, নবীদের নাম ভালো করে নিতে হয়, নবীর ছেলে যখন, তোমরা কেমন আছো? আছি ভালো, তোমার শাশুড়ি কই? আমার গেছে 3 গ্রাম পরে, তখন মা হাজরাত জাবালের নূরের এখানে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছিল। আল্লাহ মাজিদুল হক বুখারীতে লেখছেন এবং আল বিদায় ওয়ান নিহায় কিতাব মুতালা করে দেখবেন, এখানেও আসছে হাদিস খানে লম্বা চড়া, আমার শাশুড়ি ওখানে গেছেন দাওয়াতের কাজে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা তোমরা ভালো আছো? আসি। তোমার স্বামী আসবো কবে? জানি না। তোমার শাশুড়ি কখন আসবে? আসতে পারে বিকেলে, আবার নাও আসতে পারে, মহিলার জামাতে গেছে। ইন দি মিন টাইমে বলে, আসছিলাম অনেক দূরের থেকে, বসা যাবে? না বসা যাবে না, তোমার লাগে দুইটা কথা কলা যাবে, বুড়া মানুষ এত কথা কইতে চান কা মহিলা গুলোকে? ইব্রাহিম সাল্লাম বলে, মা আমি বসতে আসি নাই, ঠিক আছে যাওয়ার আগে একটা কথা বলে যাই, মা ঘরটা তো সুন্দরই করছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেরকম মারহাবা ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এটাই হলো ইব্রাহিমের ঘর, মা হাজিরার বানানো ঘর, যেখানে হাজিরা তওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব, এখানেই ছিল মা হাজিরার বানানো ঘর, ইসমাইলের বানানো ঘর। এখানে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঘরটা তো সুন্দর হয়েছে মা, কিন্তু ঘরের যে চৌকাঠটা লাগাইছে বেশি সুন্দর না। সবই বুঝাইলেন বুড়া মানুষ, এর একটু কইয়া যাবে না, মা এটা তোমার বোঝার দরকার নাই, তোমার স্বামী আসলে বুঝাবো, মনে রাখবেন আমার দিকে তাকান। কোন নবী যদি কোন নবী এখান দিয়ে গেছে, নবী যখন ওইখান দিয়ে আসে মাটিতে বলে দেয় এখান দিয়ে নবী গেছে, এটা নবীদের মুজিজা, জোর করে মারহাবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, কোন পাহাড়ে কাশ দিয়ে কোন নবী গেলে ওখানে পাহাড়ে বলে দিবে এখান দিয়ে নবী গেছে, আর এক নবীর নাকের মধ্যে ওই নবীর ঘেরান আসে, যেরকম ভাবে আমি বলে দিয়ে যাই, দেখবেন অনেকের গায়ের জামা নাকের কাছে নিলে তার ছেলের ঘেরান করে, অনেক মা আছে পরবাসীর মা জামাটা গায়ে দিয়ে পোলা বিদেশ যায়, ওই জামাটা ধোয় না, ওই জামাটা টেরাঙ্গে রাখিয়ে দেয় মা ধোয় না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের একটা চাদর আমার সাথে ছিল, আমি ওই চাদর গায়ে দিয়ে দাওরা বসি, মা বুঝছো আমি যে মায়ের অজে তোমরা কান দেন না, আমি আমার মায়ের চাদরটা 1-2 বছর না হুজুর, আমি 8 বছর বিবাহের পরও আমার চাদরটা আছে, এখনো আমার ঘরে আছে, আমার মা, আমার মা চলে গেছে 30 বছর উপর হয়ে গেছে, এখনো চাদরটা ধরলে এখন ঘরে আর তালাশ করে পাই না, যখন পাইতাম যখন চাদরটা হাতে নিতাম তখন মনে হইতো এখনো বুঝে আমার মায়ের হাতের গেরাম আছে।
মেজন্ড ইসমাইল আলাইহিস সালাম মাত্র 12 দিন পরে আসছে ফিলিস্তিন থেকে ইসমাইল আলাইহিস সালাম আসার সাথে জাবালে কাবায় বলে দিতেছে তোমার আব্বা আইছিল কাবার ওয়ালে বলতেছে তোমার আব্বা আসছিল মেজন্ড ইব্রাহিম খলিল রোডের পাথর বলে বলে দিচ্ছে তোমার আব্বা আসছিল মেজন্ড দৌড়ে আসছে আমার বাবা কোন খাদে মরছে আমার বাবা কোথায় বসে আমি আমার বাবার জায়গাটা সুমা দিব আমার বাবা কত বছর ধরে চলে গেছে কাবাগর নির্মাণ করার পরে আর আমার বাসে নাই বিয়ে করছি তাও আসে নাই গো দৌড়ে যে ঢাক দিয়ে থেকে দরজার চৌকাঠ ধরে মা হাজরা কান্দে ইসমাইল বলে মা কান্দো কেন মা ইসমাইল রে কপাল পুড়িয়ে গেছে বাবা মা কি সমস আব্বার ছিল না হ্যাঁ তুমি কই আছিল মা আমি তো বাইরে গেছিলাম বাবা তোর আব্বা কোন ঘাটে বসেছিল মা ও মা কোন ঘাটে বসেছিল তোর বাবা বসতে পারে না সেই তৌফিক হয় নাই রে বাপ আব্বা মা ঘরে কি আছিল আমার বাপ কোন খাটে বইছে আমি বসতে দেই না তোমার বাপ নাকি আমি চিনি নাই তোরে পরিচয় দেয় নাই পৃথিবীতে আমার চেহারায় শুধু একজন মানুষ আল্লাহ এই দুনিয়া এখন বানাইছে আমার বাবা ইব্রাহিম জোরে 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 ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা হুবাহু আদম নবীর মতো ছিল আমার কাছে নেন আল বেদায়ান নিহায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার আদম আলাইহিস সালামের মতো এবং ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার আমার নবীর মতো আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার ইসমাঈলের সাথে মিল ইসহাক নবীর সাথে মিল আল্লাহু আকবার জোরে বলতে হবে ইউসুফ নবীর কেন তৃতীয় আসমান আমার নবী এত ভালোবাসছে এত বুকে নিছে ইউসুফ আলাইহিস সালামের চেহারা একবার আমার নবীর সাথে মিল ছিল যদি ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর আমার নবী লাল সুন্দর কিন্তু চেহারার ফেসকাটিন একরকম কষ্ট হইতেছে হাসান হোসেনের চেহারা আমার নবীর মতো এই পৃথিবীতে আমার মতো কণ্ঠ আমার মতো চেহারা পৃথিবীতে একজন মানুষ ছিল আমার বাবা তুই কণ্ঠ দেখেও বুঝছ নাই না আমার বাপ কি কইছে তাই কয় কয়েকটা কথা বলে গেছে ঘরে চৌকাট বলে ভালো না একটা লাভ দিয়ে ঘরে ঢুকে চুলটা ধরে একটা আসার দেখায় ভাগ ভাগ তোর মতো দুশ্চরিত্রাহীন বলি ইসরায়েলের জাত আমার দরকার নাই মাও কান্দে ফোলাও কান্দে মা বিয়ে করলাম ছয় মাস পরে তালাক দিয়ে দিলাম আমি আর জীবনে বিয়ে করব না মা হাজিরা বলে আবার চিঠি লেখ নবীদের কথা কিন্তু ইথারের মাধ্যমে হইতো বাতাসের মাধ্যমে হইতো যাও পাখি বলো তারে সে যেন বলে না আমারে এই কথা কিসের কথা এই নবীদের কথাগুলো বাতাসের মাধ্যমে পাখির মাধ্যমে চিঠিগুলো আদান প্রদান হতো মগর আনানার দ্বারা না ফেরেশতার দ্বারা চিঠি আদান প্রদান হতো বাবার কাছে লেখছে আব্বা তুমি বললে আবার একটা আমি বিয়ে করতাম ঠিক আছে বিয়ে করে নাও বিয়ে হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন যখন মারহাবা মাত্র দুইটা মিনিট আমার দিকে তাকায় থাকবেন কোন দিকে তাকাবেন না আরে কি আমার মাওলার খেলা রে যখন বলছে আব্বা বিয়ে করছে তুমি যদি আসতা আজকে আসছে আয়েশা জামানে কাবার সামনে আয়েশা ডাক দিছে ইসমাইল রে ঘরের মধ্যে থেকে মিষ্টি সুর আওয়াজ আসছে ঘরের মধ্যে আমার আম্মা হুজুর নাই আমার প্রাণের স্বামীও নাই কে ডাকছে না তুমি মিষ্টি সুরে আমি ডাকছি আমারে চিনবা তোমরা ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে কেন চিনব না কণ্ঠে মনে হইতেছে আমার স্বামীর মতো কণ্ঠ পৃথিবীতে একজনই আছে সে আমার বাবা সে আমার বাবা ইব্রাহিম খলিল কণ্ঠ যখন চিনছি আমি আপনারা চিনে ফেলেছি এখন শুধু অনুমতি দিলে পর্দার বাহিরে দাঁড়ায় দেখবো আমার বাবা কি
ما تمرا كمون اسو الحمد لله ما تمان نام كي امان نام تاهرا اما شامي شندر كوري داه زاهدا اما شامي شندر كوري دا كيار ونك نامي كنتو باشور غوري تيك اما شامي اك تاكوتا بولي ارسي پوتوم بو تالاك ديسي امار بابار كاروني قبر دار امار بابا كنتو نبي আমার বাবা আসলে যদি এইবার কষ্ট পায় আমি আর জীবনে বিয়া করব বাবা আমার মনে কয় আপনি আমার টার্গেট ওয়ালা সেই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে আসিয়া কয় মা ঠিকই টার্গেট নিছো আমার চেহারা একমাত্র আমার ছেলে ইসমাঈলের মতো মা আমি হলাম ইব্রাহিম খলিল একটা দৌড় দিয়া ইসমাঈলের বিবি তাহেরা জাহেদা একটা দৌড় দিয়া শ্বশুরের বুকের উপরে মাথা ঢাকাইয়া কান্দার কয় বাবা গো বাবা আমি আপনার কত প্রশংসা শুনছি কেউ জানে না বাসর ঘরের থেকে শুধু আপনার প্রশংসা আপনার প্রশংসা বাবা আমারে মাত্র দুইটা মিনিট টাইম দেন বাজানে জমজমের পারে দাঁড় করাইয়া সুন্দর করে পাউটা দোয়াইয়া গোসল সুন্দর করে ওযু করাইয়া সুন্দর করে উন্নি দিয়া বাজান যখন পাউটা মুছাইয়া দিয়া যেই পাথরের পরে দাঁড়াইয়া ইব্রাহিম আল্লাহর খলিল বাজানে যেই পাথরটা এখন দাঁড়ায় আছে মাকাম ইব্রাহিমের মধ্যে এই পাথরের উপরে দাঁড় করাইয়া ইসমাঈলের বিবি সুন্দর করে পাউটা মুছাইয়া দিয়া মাজার নিচে হাত দিয়ে যখন ঘরের মধ্যে নিয়ে খাটি বসাইতে ইব্রাহিমের চোখ দিয়ে ঝলঝল করে পানি পড়ে মারে মা আমি জীবনে মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই রে মা আমার জন্ম হয়েছে পাহাড়ের গুহায় আমি বড় হয়েছি পাহাড়ের গুহায় জীবনে মায়ের আদর কত মিষ্টি আমি পাই নাই গো আমি বাবার আদর মিষ্টি পাই নাই নম্রদের ভয় আমার বাবা আমার 7 বছরের আগে পাহাড় থেকে আনেও নাই বাবার যেমন কেমনে বাপ কইয়া বাল্যকালে ডাকে এটা আমি পাই নাই মায়ের আদর আমি পাই নাই বালে ঘর আগে জেলখানায় ঢুকছি আগুনের মধ্যে পড়ছি মা আজকে বুঝছি মায়ের আদর কি আব্বা শুধু আমার 1 মিনিট টাইম দেন শরবত বানাইয়া যখন খাওয়াইয়া দিছি আমার নবীর ঔরস কার ঔরসে জন্ম বাবা এখন চিল্লানি দিয়ে আওয়াজ দিবা ইব্রাহিম আলাইহিস সালাম বৌমার পরে খুশি হইয়া বলে মা রে ও মা আয় আমার বুকে আয় প্রাণ খুলে একটু দোয়া করে তোর গালে একটা ফু মাইরা দিয়ে যাই ও মা আমি তোর গালে একটা ফু দিয়ে যাই মা তোর ঔরাসে সন্তান জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমনি এমনি ইসমাঈলের ঔরাসে আমার নবীর জন্ম হয়নি আমি আমার মাদেরকে বলে যাব মা যদি আপনি নেক সন্তান জন্ম নিতে চান শ্বশুর শাশুড়ির দোয়া নিয়েন আসলে আপনার কষ্ট হয়ে গেছে আর নয় বেঁচে থাকলে আবার কোনোদিন আসবো ইনশাল্লাহ বলেন আর আমি খেসুরির ড্যাগের বাড়িও শুনছি ওটাও কাঁচা হিসাবে পড়ছে বেঁচে থাকলে আবার দেহ হবে আবার খেসুরি পাক করব মাহবুব বাইরে বাসা রাখলে আবার আসবো শুধু আমার সাথে একটা কথা বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ আছে না আছে ওই আল্লাহ মাফ করতে পারে না পারে যুবক পারে সব শ্বশুরের দোয়া যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার ঔরসে আসতে পারে আমি আমার মা বন্ধুকে বলবো মা আপনার গর্ব জন্ম নেবে আল্লামা শামসুল হক ফরিদপুরি আপনার গর্বের জন্ম নেবে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান আপনার গর্বে জন্ম নেবে দুদুমিয়ার মতো সন্তান আপনার গর্বে জন্ম নেবে হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো সন্তান শ্বশুর শাশুড়ি খেদমত করবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু আমি তোমাদেরকে বলবো বিয়ে যারা করবা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা করবা তো বাবার আদর করবা তো ইনশাআল্লাহ বাবার কথায় যদি কাইল্লাটা ধরাই দেয় তাও বিয়ে করবা ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ধরাই দিলেন কাইল্লা ইসহাক জুলাইকারে ভুলে গেছিলেন হ্যাঁ
দুই মিনিটে শেষ বাসর ঘরে জুলাইখারে ঢুকাই দিয়ে কয় মা বাসরটা আমি সাজাই দিলাম তুই যায় নামাজ বিছিয়া দাঁড়া আর ইসুফ আলাইহিস সালামের টান দিয়ে ঘরে বাইরে নিয়ে কয় এদিকে আইছো কি আমি কিন্তু বিয়েটা দিছি বাসর ঘরে যা আব্বা আমি না কইছিলাম বিয়ে করব বাসর করব না কয় বিয়ে করবি বাসর করবি না কিন্তু তুই যেন আবার বাসর ঘরে পাগল না হস এটা মনে রাখিস কাব্বা নাম পাগল মনে হতে সবাই বই রেছিস কে কয় আমি যাম আমি না কইছি বাসর করব না জুলাইখা জি রেডি হ আল্লাহ যদি পুরান গাড়ি ডেনপেন করে নতুন বানাই দিতে পারে তুই আমার মাওলার কাছ থেকে 82 বছরের মাইয়া 16 বছর হবি আমি চাই এটা চাই আমি চাই আমি চাই আমি চাই সায়না সায়না সায়নার সোনু লাগে যদি বুড়ি 16 বছর হইতে পারে মা জুলাইখা আল্লাহর জান্নাতে হইতে পারে না নেন আমার কাছ থেকে কোরআন শরীফ থেকে ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে আসলেন বাসর ঘরে মা ডাক দে তারে ডাক দে তখন ছিল সেই 11টা এখন 11টা পার হয়ে গেছে মা জুলাইকে 11টার সময় যায় নামাজে বইয়া বাসর ঘরে ডাক দিছে আল্লাহ রে মালিক তুই কই আমার এমন জিনিস তুই দিবি তোর ক্ষমতা নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া যে ইউসুফ সেহারার গৌরব দেখাইছে ইউসুফ আমারে বলছে 82 বছরের বুড়ি আমার এমন দিবা সূরা ইউসুফের তাফসীর বানানোর কারণ আমার নয় ইউসুফ আলাইহিস সালাম বাসর ঘরের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত জুলাইখার পিছনে ঘুরছে কিন্তু জুলাইখা ইউসুফের পিছনে আর একদিনও ঘুরে নাই জোরে 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 হে মালিক পুরান গাড়ি ডেনপেন করে রং করালে যদি নতুন হয় আমার চেহারা নতুন বানায় দে আমি পাগল হইছি নবীর জন্য আমি যৌবন শেষ করছি নবীর জন্য আমি জানতাম না যে নবীর প্রেমে পাগল না হইয়া তোমার প্রেমে পাগল হলে আমি নবীরও পাইতাম তোমারও পাইতাম আমি আজকে নবীরে চাই না আমি তোমারে চাই জোরে 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 আমি ইসুফরে চাই না ইসুফের জন্য 40-42 বছর কাঁদছি আর চাই না আমি তোমারে চাই আমার শ্বশুর কইছে তোমারে চাই আমি তোমারে চাই আমি তোমারে চাই আমি তোমারে চাই মাত্র 3টা মিনিট মওলারে ডাক দিছে 3.5 মিনিটের মাথায় গড়ে বাতি জ্বলে গেছে এই চেহারার এমন ফোকাস মারছে পুরো ঘর আলো হয়ে গেছে এদিকে জিব্রাইল পিছনের থেকে একটু নবীরে কয় এখন পা দাও তোমার পোলারে এসব এখন যান নবী সাহেব আর বাবারও যাইতে এখন যান আপনি যার জন্য যাইতেছেন নাই যান আব্বা ঠিক আছে যাই যাইয়া দেখে ভাই বাতি জ্বলতেছে আমার কথা নয় তাফসীর মার বল কোরআনে দেখবেন মা জুলাইখা বাসর ঘরে যায় নামাজে বসা ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে আবার রিটার্ন আসছে আব্বা ওইটা তো জুলাইখা না জান্নাতের হুর জান্নাতের হুর দেখি নাই গো বাবা কোন পালারে তাসা যাইছে জানি না ইয়াকুব আলাইহিস সালাম কয় কোন পালারে তা নয় আমার আল্লাহ নিজের হাতে ডেনফেন করাইছে যদিও নবী হও বাবার চাইতে বেশি বুঝবা না আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আমি এখন কি করব বলো তাহলে শুনে নরে ইসু তুই যখন জুলাইখার বলছো রে বুড়িটার আমি বিয়ে করব তখন আমার আল্লাহর মাইন্ড লেগে গেছে জিব্রাইল পিছনের থেকে দাঁড়ায় কয় এইটারই বিয়ে করতে হবে আমি যে আল্লাহর সিদ্ধান্ত বিয়ে নিজের সিদ্ধান্ত দেই নাই জিব্রাইল নিজে আমার আল্লাহর পছন্দের কথা বলছে আমি বিবাহ দিছি আমার আল্লাহ দেয়া চেহারা জুলাইখা মনে রাখবে এই জুলাইখার ঔরসে হাজার হাজার নবীর জন্ম এবার আমার দিকে তাকানার কানবেন জুলাইখা যদি 11টার সময় আমার মাওলারে ডাক দিয়া 82 বছরের মহিলা জান্নাতি মহিলা হয়ে যাইতে পারে মা গো মা ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা তুমি এখন হাত দুটা উঠে আমার মাওলার ডাক দিবা এখন জুলাইখার টাইমটাও পার হয়ে গেছে জুলাইখা 11:30 ডাক দিছে তুমি এখন মাওলার ডাক দিবা আজকে 10 জানুয়ারি হাত দুটা উঠাও রে ভাই 10 জানুয়ারি এই শিবচর মাদারি বলে উঠাও 10 জানুয়ারি আমার মাওলার জোরে একটা ডাক দাও
জোরে একটা ডাক দাও, 10ই জানুয়ারি ডাক দাও। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি মাফ কইরা দাও, আমার যুবক ভাইদেরকে তুমি মাফ না করলে যাদের চোখের পানি কবুল হয় তাদেরকে মাফ করে দাও, তাদের উসিলে আমাদের মাফ করে দাও। একটা কথা রদা দেন, যতদিন বাঁচবেন পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? জীবনে মা বাপের কষ্ট দিবেন না, ইনশা আল্লাহ। শুধু আমার সাথে বলবেন, যতদিন বাজু মা বাবার খেদমত করবো তো, হ্যাঁ আপনি মা বাবার খেদমত করবেন, আর আপনার বউ আপনার মা বাবার খেদমত করবে। আপনি করবেন না, আপনার বউ জীবনও করবে না, ঠিক না? মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ। যাদের মা বাবা নাই তারা করতে করবেন, ওই মা বাবার নামে মাঝে মাঝে ইতিমখানা মাদ্রাসা করতে হবে ইনশাল্লাহ। বলেন এন্দু কন হুজুর আমি মাদ্রাসা করতে পারবো না, করছে তো সভাপতি সব, কি অর্থ হবে কন? আমি যদি বলি বাবা আমি ইলিয়াস রহমান জাহেদ আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, মাহবুব সব দেখে আসছে, মিয়াপাড়া মাদ্রাসার মোহতামিম ও দেখে আসছে, 4 কোটি টাকা খরচ করে আপনার কন্যা বক্তারা টাকা নেই কি করে? ও চান্দু চাষা জীবনে কয় লাখ টাকা দান করছো? আমি ইলিয়াসুর রহমান জাহেদি আমার ঘাম ঝরানো পয়সা দিয়া জাগা কিনে আল্লাহ আমাকে দিয়ে আল্লাহ শুকুর কেবের নয়, শুধু বুঝাবার জন্য বলছে আল্লাহ জাতের কসম। ওই ইমরান সাহেব আছে যে মিয়াপাড়া মাদ্রাসার মুহতাম সাহেবের মুহাদ্দিস, যারা বলছে ল্যাং টাকা একসাথে হাডুডি খেলছি, ও গেছে এই হুজুর গেছে, ওরা দেখে অবাক হয়ে গেছে, বাংলাদেশের কোন বক্তা আজও পর্যন্ত নিজের অর্থায়নে মসজিদ করে নাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نماز پڑھ لے کے خوشی ہو আল্লাহ নাম জোরে নেন, আল্লাহ খুশি হয়। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। মেরে ভাই দোস্ত বুজুর্গ যারা দাঁড়ায় আছেন, পাও দুইটা আল্লাহ সুস্থ রাখছেন, বেঁধে দাঁড়ায় আছেন, কিন্তু এই আল্লাহ বসতে কইছে, বসার আমলটা করে ফেলেন না। এই যে দুলা ভাইয়ের বোলার এদিকে আহেন, শোনেন ওই এক মগা প্যান এমন একটা পড়ছে বইতে পারবো না আমি জানি, ও চায়না প্যান পড়ছে, এর সরাসরি মগা হয়ে বসে আবার কি জানি কইতেছে খারা এখানে। তুই ডোক না, তুই বাঘ দুইটার একটা কর দেখ, আবার দুইটা হলে এক হয়েছে, আবার ওই আবার ডাইন থেকে ব্যাক করছে, তুই যদি ওদিক যাস লুল হয়ে মরবি। আপনার ভিডিও করা লাগবে না, এখানে মিডিয়া আছে, এই যে বুজুর্গ বহেন একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? বিশ্বাস হয় সবার হয়? শীত কে দেয়? গরম? আহ কি সুন্দর জান্নাতের চেহারা গুলো বসে আছে। পৃথিবীর কোন ধর্মের ভিতরে এই সিস্টেম নাই, যেরকম একটা জীর্ণিশূন্য প্যান্ডেলের নিচে বইয়া আমার মাহবুবের কালাম রসুলের হাদিস শুনছে, যে ব্যক্তির আপ্যায়ন আপনারা আসছেন সে সুইডেন থাকে,
এমন একটা দেশ যে দেশে কোরআন লাত্তি দেয়, পোড়ায়, জ্বালায়, আমার নবীরে গালি দেয়, ব্যঙ্গ করে, ওই দেশে থাইকা তার ঈমান এত দুর্বল, আল্লাহর প্রতি এত বিশ্বাসটা, সুবহানাল্লাহ বিহামদি। আমি তো জানতাম আমেরিকা ইউরোপ কান্ট্রিতে থাকলে ওরা এমনি ব্যাঙের মতো শয়তান হয়ে যায়, ঠিক না বে? ঠিক, দেশে খারা মতন যারা বইয়া মতে না, যেগুলো ইউরোপ কান্ট্রিতে থাকে। কিন্তু এই লোকটার আমি দেখলাম যেই দেশে কোরআন পড়ায়, নবীরে গালি দেয়, নবীরে নিয়ে ছবি করে সুইডেন, পৃথিবীতে একটা মাত্র দেশ যেই দেশে আমার নবীর বিরুদ্ধে তারা সিনেমা করছে, নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কই, যেই দেশে সাহস করছে আমার নবীর বিরুদ্ধে বই করছে, তারা সিনেমা বানাইছে, মা ফাতেমারে নায়িকা বানাইছে, সেই দেশে থাইকা আমার লাগে কথা কইতে যে কান্দে দিছে, সে আল্লাহর প্রতি এত দুর্বল, ইসলামের প্রতি এত দুর্বল, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আপনি কবুল করেন, জোর করে আমিন। তাহলে নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে? দূরত্ব একটু প্রেম লাগায় পড়বেন, কারো জবান বন্ধ রেখেন না, মদিনায় যাওয়ার আশা নিয়ে দূরত্ব পড়বেন, কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই হম সব মুসাফির হি আখর টিকানা কই আগে রওয়ানা হই কই পিছে রওয়ানা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত সভাপতি
জনাব আলহাজ জনাব মোহাম্মদ মিয়া মোহাম্মদ আহসান আলম। আহসানুল আলম প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা এতিমখানা হযরতগঞ্জ মালহাবা। আল্লাহ যার প্রশংসা আমি আর কি করব, এটা খ্রিস্টান দেশে থাইকা ইসলামের প্রতি এত দুর্বল। সুবহানাল্লাহ। আজকের মাহফিল পরিচালনায় যিনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনারা আসলে আমাকে বদনামি বেশি করেন কিন্তু আমাকে গুণটা কেউ দেখেন না, আমাকে নিয়ে নিয়ে যাবার আইক্যালা মাঝে মাঝে বাস দেন ওটাও দেখেন না, কিন্তু আসলে আমাদের দাওয়াত দেওয়ার মতো দাওয়াত দিলে বাংলাদেশের কোনো বক্তা মিস করে না, এটা মনে রাখবেন। কারণ যারা একটা ওয়াজ করে, বিশেষ করে আমি সারা জীবন একটা ওয়াজ করি, প্রতিদিন একটা মারহাবা বলেন, আপনি আমারে অনেক কষ্ট করে হলেও দুইটা ওয়াজ করাইতে পারবেন না রাত্রে, আমি সারা জীবন একটা ওয়াজ করি। তা আমার লেভেলে যারা আছেন এরা সহজ ওয়াজ মিস করে না, কমিটির দুর্বলতা ছাড়া। অনেক বাটপার আছে আমাকে দাওয়াতও দেয় না, অ্যাডভান্সও করে না, কিচ্ছু করে না, ফোনও দেয় না, একদিন ফোন দেওয়া খালি ডেট চায়, হুজুর আমার কিন্তু অমুক দিন একটা ডেট আছে নিবেন, আচ্ছা ঠিক আছে আসেন, ওই বন্ধু শেষ, আবার আমার কথা রেকর্ড করে তো এই যে দাওয়াত দিছি। এই বাটপাররা সারা এরাই আলেমুল আমার বদনাম পায়, এরা মিডিয়ার মাউত ধরে অনেক কিছু বলে ফেলে, আমরা তো আর পারবো না কিছু বলতে, কথা বলেন না কেন, আমরা বললেই তো বদনাম। অতএব যার ডাকে আল্লাহ আমাকে এনেছেন, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ মিয়াপাড়া মাদ্রাসার সম্মানিত মুতামিম প্রিন্সিপাল সুদক্ষ মহাপরিচালক হযরতুল্লাহ আল্লামা মাওলানা মোহাম্মদ মাহবুবুল হক যশোরী বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। আমার আগে ওয়াজ করেছেন মুফতি মনির ইসলাম শরীয়তপুরি মাহবুব রহম রব্বানি, আমার দেশের কৃতি সন্তান এই মাদারীপুরের কৃতি সন্তান আপনাদের পুলিয়া বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, ও আমার সেই বাল্যকালের বন্ধু আলহামদুলিল্লাহ বলেন, আমরা ল্যাংটায় একসাথে হাডুডু খেলতাম, খালের মধ্যে গোসল করতাম। এই ইমরান ইমরান আপনাদের চিনেন না, আমার আগে যে কথা দুই মিনিট কথা কো, কিন্তু ওরে আমার দেখে বুকটা ভরে গেছে আলহামদুলিল্লাহ বলেন, কারণ ছোট্ট কালের বন্ধু কোনোদিন তারে বলা যায় না, এই চাষা কতক্ষণ বয়ে রয়েছে না লাগে জানে কে জানে মরছে, আপনারা খিচুড়ি দিব না টেনশন নাই, এক দেখ দেখ খিচুড়ি বাগাইছে চাষির লাগে যখন গ্যাঞ্জাম করে বেড়ে এক সপ্তাহ ছোড়ে না, মোরক লড়াই লিয়ে বই থাকে, হ্যাঁ না ভাড়া ভাড়া মুরগি বই থাকে, কি একটা আশ্চর্য ব্যাপার, কথা কবেন তুমি খিচুড়ি আছে পরে কোনো টেনশন নাই, মারবেন কি মারা যেন আগামীকালকে তিন ঘন্টা খালি পায়খানাই হয় পাতলা হয়ে গেল এমন খাওয়া খাবেন আজকে আলহামদুলিল্লাহ বলেন, কথা কই খুব ভাল লাগে। এই মানুষ যে কজন মানুষ হয়েছেন এই কটা মানুষ আমার স্টেজে খারাই থাকে, সত্য না মিথ্যা, হয়তো ভিতরে আসা যাওয়া কষ্ট করবে, দেয় আর শীত পড়ছে এমন শীত সুইডেনের মতো শীত পড়ছে, যাই হোক তারপর আপনাদের চেহারা গুলা দেখে আমার মনে হচ্ছে এই মানুষগুলো জানে না তিনি, আর আর তো সবার তো বগল গরমই আছে ইলেকশন গেছে আর এলাকার এলো নৌকা কত কর না কা, আরে মাওলা দেখ আমার শাশুড়ি শেখ হাসিনা যে ইলেকশন জিতে মাশাআল্লাহ তাহাজ্জুদের সময় সব শেষ, কত কর না কা, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে খুব ভালো, আল্লাহ সারা জীবন আমার এই গোপালগঞ্জের রত্নকে আজীবন আপনি ক্ষমতায় রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত, যেরকম আমিন। আপনাদের এলাকার যে এমপি সাহেব বাংলাদেশের দ্বিতীয় আর একটা এমপি এরকম দেশপ্রেমিক হিসেবে পাবেন না, যেটা আমি না সারা বাংলাদেশের মানুষ জানে, এত দেশপ্রেম বাংলাদেশের কোন এমপির মধ্যে নাই, কথা বলেন না কেন, লিটন চৌধুরী মাত্র একটা এমপি যে দেশ প্রেম এত বেশি যা কিছু করতে চায় তার দেশের মানুষের জন্য সে বেশি করতে চায়, তার নিজের চাইতে বেশি করতে চায়,
যেহান দিয়ে রাস্তাঘাট পাকা গাড়ি চালাইলাম এহান দিয়ে হাঁটতে আর ছাত্র জীবনে দেখছি লুঙ্গি উঁচা করে আইছে আমি যেহান দিয়ে তারা আমি বড়াইতে আইতাম এই চরের মধ্যে জানি না এই রাস্তা আজকে দেখে বুকটা ভরে গেছে লিটন চৌধুরী অবদান এটা আলহামদুলিল্লাহ বলতে পারেন না হাতের সুরিজের মায়না দিয়ে বলা লাগে না লিটন চৌধুরীর প্রশংসা আমার বলা লাগবে না আপনারাই ভালো জানেন দোয়া করি আল্লাহ কবুল করুক জোর করে আমিন আমিন